প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই ও বোনেরা, করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট নিয়ে উপস্থিত হলাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আজ 12ই নভেম্বর, রোজ বৃহস্পতিবার 2020। 113টি পরীক্ষাগারে পরীক্ষা কার্যক্রম চলমান আছেন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 17,112টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 25,01,800টি। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে শনাক্ত হয়েছেন 1,845 জন। শনাক্তকের হার 12.99%। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন 4,27,198 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,734 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 344,036 জন। সুস্থতার হার 77.90%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 13 জন। এ নিয়ে মোট মৃত্যুবরণ করেছেন 6,140 জন। মৃত্যুর হার 1.46%। ঘরের বাইরে গেলে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে হাত ধুন, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, নিজে সতর্ক থাকুন, পরিবারের সবাইকে সতর্ক রাখুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল, প্রেস দ্য বেল আইকন, অল ভিডিও লাইক। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে আমাদের পাশেই থাকুন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।